কানাই ফালুক নাই ফালু মা কানাই ফালু মা কানাই ফালু লাল লামা ফাল লাল লামা ফরিলা লাল লামা মা ফালা লাল লামা মা ফরিলা লাইতমা ফাল লাইতমা ফরিলা লাইত মামা ফাল লাইত মামা ফরিলা এবার মোস্তাকিম ভাই আমাকে বলবেন যে এই মাদিকে আত্মস্ত করার জন্য এই ছয় প্রকার মাওদি চব্বিশ ছয়টি ছয় প্রকার প্রকার হয়েছে চব্বিশ প্রকার হয়েছে শব্দ এই এই নিজের কন্ট্রোলে আনার জন্য হ্যাঁ কানা ইয়াফালু বেসিক্যালি তিনটা জিনিসকে বেশ করে আমরা সামনে চলেছি ফালা শিখে ফেললে হয়ে গেল তাহলে আপনি ফালা বলবেন কানা দিয়ে বলবেন ইয়ে ফালো দিয়ে বলবেন তিনটায় বলবেন আপনি এখন ফালা বলবেন কানা দিয়ে 14টা ফালা দিয়ে 14টা ইয়ে ফালো দিয়ে 14টা যেহেতু হাতে বই আছে একটু মাঝের মধ্যে সহযোগিতা নিবেন জি বলেন আমি তো পড়ি নাই কেন আজকে তো আপনার সারা দিন পড়া দরকার ছিল যেহেতু আপনি ক্লাসটা গতকাল বুঝেছেন আলহামদুলিল্লাহ আব্দুস সাবুর ভাই

আমাকে হ্যাঁ হ্যাঁ কানা কানা কানু কানাত কানাতা কুননা কুন্তা কুন্তুমা কুন্তি কুন্তি কুন্তুমা কুন্তুন্না কুন্তু কুন না এই তো হয়ে গেল

এই যে ওখানে যে চকটা আছে বা চারটা আছে এই চারটের মধ্যে এই এই ছাপ্পান্ন ছাপ্পান্ন ইকুয়াল টু শব্দ মিলে তিনশো তো শব্দ মাদীর চলে গেল আমরা মিলেবো ছয়শো আটষট্টি শব্দ এবার আমরা চলে যাব মুদরে এর মধ্যে মুদরে এর মধ্যে তো মুদরে কর কিন্তু আমরা তে শিখে ফেলেছি

এই যে ইয়া আছে ইয়া আছে ইয়া আছে তা আছে তা আছে তা আছে তা আছে তা আছে আলিফ আছে নুন আছে এই যে এই যেটা শব্দের শুরুতে কেবল চারটি অক্ষর আছে ইয়াকে দেখতে পাচ্ছি তাকে দেখতে পাচ্ছি আলিফকে দেখতে পাচ্ছি আর নুনকে দেখতে পাচ্ছি তাহলে ইয়া তা আলিফ নুন ইয়া তা আলিফ নুন ইয়া তা আলিফ নুন তার মানে আলিফ তা ইয়া নুন সংক্ষেপে বলা হয় আলিফ তা ইয়া নুন সংক্ষেপে বলা হয় আতাইনা আলিফ সংক্ষেপে বলা হয় আতাইনা এগুলো হলো আলামাতুল মোদরে মানে মদরে এর সাইন বা চিহ্ন মদর এর আলামত এটা একটা পরিভাষা আলামতুল মদয়ারে আলহামাতুল মদয়ারে কি কি আলিফ তা তাহলে আলহামদুলিল্লাহ আবার আসতে পেরেছি তাহলে আলিফ তা আলিফ তাহলে আলিফ আসে একটি সিকার শুরুতে ওয়াহেদ মোতাকাল নুন আসে একটি সিগার শুরুতে তাহলে আলিফ গেল যেহেতু তাহলে সিরিয়ালি বলি আলিফ একটি সিগার শুরুতে তা তা আসবে আটটি শিখার শুরুতে এই যে হাদের ছয়টি ওয়াহেদ মোজাক্কা ওয়াহেদ মোহান্ন একটি তাসনিয়া গায়েবের একটি এই হলো আটটি সিগা আলিফ তা তা হলো আটটি সিকার শুরুতে হাদের ছয়টি সিকার শুরুতে আর ওয়াহেদ মোহান্নাস গায়েব তাসনিয়া মোহান্নাস গায়েব এই দুইটা সিকার শুরুতে এই হলো আটটি সিকার শুরুতে তা তাহলে আলিফ তা ইয়া আসে তিনটি সিকার শুরুতে গায়েব মোজাকারে তিনটি ইয়ে ফালু ইয়ে ফালান ইয়ে ফালু না ওয়াহেদ মোজাকার গায়েব তাসনি মোজাকার গায়েব জামা মোজাকার গায়েব তিনটাকে একসাথে বলা হচ্ছে গায়েব মোজাক্কার আর একটা হলো জামা মোহান্নাস গায়েব তার মানে ছয় নম্বরটি ইয়ে আসে এই চারটি সিগার শুরুতে এই চারটি হলো জি আলহামদুলিল্লাহ আমি যে কথাটা বললাম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে কথাটা আমি বলতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন যে বলেছেন মনে হয় কাল সকালে ক্লাসটা নিলে ভালো হতো কিন্তু তাপসির ক্লাস আছে আমার কালকে সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত দেড় ঘন্টার তাপসির ক্লাস আছে সকালে নেওয়ার কোনো অপশন নাই সেজন্য দেখা যাক কিভাবে কতটুকু করতে পারি অবশ্য সকালে নেটওয়ার্কটা খুবই ভালো থাকে একটু সমস্যা হয় না এক টানে ক্লাস নেওয়া যায় ঠিক আছে দেখা যাক আল্লাহ তালা কি করেন তাপসির ক্লাস এভাবে চলবে আগামী শনি রবিবার পর্যন্ত তারপরে হয়তো চিন্তা করা যাবে রবিবার পর্যন্ত তাপসির ক্লাস এরকম প্রতিদিনই আছে এভরিডে মর্নিং জি তাহলে আলিফ আলিফ হলো ওয়াহেদ মতাকাল্লাম তা হলো ছয়টি আটটি সিগার শুরুতে

ये फालू यू फालू इस फालू मजहुल यू अब अबार नोफी होबे ला, ला, ला ये फालू और अरेट होबे लू फालू अगर गुलर मोतो ये फालू यू फालू ला यू ला यू फालू ए जखेलो एटो इस मरूफ इसबत फेल मदार मारूफ तरफर मुजार मजहुल फालू यू फालान यू फालू ना तो फालू तो फालान यू फालना तो फालू तो फालान तो फालू ना तो फाली ना तो फालान तो फालना उ फालू न फालू और नोफी फेल मदार मारूफ नोफी डा ला ये फालू ये फालू आगे शुद्ध ला बुट से ला ये फालू ला ये फालान ला ये

মোদারকে নফি করা হবে লামদারা তাকিদ মদয়ার কে নফি করা হবে লামদারা তাকিদের সাথে তাহলে এয়া ফাহালু এটা হল মদয়ার আর নফি করব লাম দিয়ে তাকিদ অর্থে তাকিদ দিয়ে তো কিভাবে ইয়াফ আলু হয়ে গেল লাম দিয়ে তাকিদ লাইয়ে ফালা তাহলে সে একজন পুরুষ কিছুতেই করবে না লাইফ আলু মানে করবে না আর লাই ফালা মানে কিছুতেই করবে না কিছুতেই বা অবশ্যই করবে না এরকম অর্থ

لن يفعل لن يفعل لن يفعل لن تفعل لن تفعل لن يفعل لن تفعل لن تفعل لن تفعل لن تفعل আমি খুব বেশি সময় এখানে দিতে পারবো না কারণ এটা অনেকটা রিভিউর আকারে রিভিশন হচ্ছে লাই ফালা এটা হলো মারুফ এটার মজুল হলো লাই ফালা সে একজন পুরুষ কিছুতেই কৃত হবে না

আলহামদুলিল্লাহ সেজন্য আপনাকে খুব বেশি জিজ্ঞেস করি না কারণ মুস্তাকিবাহ অনেকদিন গ্যাপ দিয়েছেন গতকাল কেবল আটসেন্ট ক্লাসে আলহামদুলিল্লাহ উনার বেশ একটা ভালো হয়েছে তবে আজকে সারাদিন

এটা হলো নফি তাকিদ বলান এবার আসছে নফি জেহাদ বলান মানে নফি করা হবে জাহাদ অস্বীকার করে বলাম মানে লাম দ্বারা লাম আগে ছিল লাম দ্বারা লাম দ্বারা নফি করা হবে জেহাদ অস্বীকার অস্বীকার যেহেতু আসছে অস্বীকার কাকে অস্বীকার করবে মাদিকে অতীতকালকে অস্বীকার করবে লাম লাম দ্বারা অতীতকালকে অস্বীকার করা হবে লাম দ্বারা যেমন

লম তোফালি লমতোফালা লম তাফাল না লম আফাল লম নাফাল এটা মারুক সে একজন পুরুষ করেনি তার মানে আবার এটা মজুলবে সে একজন পুরুষ কি তো হয়নি লম ইফাল লামিয়োফালা লম লম তোফাল লম তোফালা লমিও ফাল্লা লম তোফাল লম তোফালা লম তোফালু লমতোফালি লম তোফালা লম তোফাল না লম ওফাল লমফাল জি মুস্তাকিম ভাই কয়টা গেলো একটু বলেন তো ওস্তাদ প্রথমে গেল।

এবার আসেন লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা লামে তাকিদ বা নুনে তাকিদ লাম দিয়ে তাকিদ করা হবে নুন দিয়ে তাকিদ করা হবে সাকিলা কেমন নুন সাকিলা নুন সাকিলা নুন মানে তাশদিদ ওয়ালা নুন লামে তাকিদ বানুনে নুনে শুরুতে লামে তাকিদ শেষে নুনে তাকিদ সাকিলা শুরুতে লামে তাকিদ শেষে নুনে তাকিদ সাকিলা নিশ্চয় সে একজন পুরুষ করবে আপনার জন্য এটা একটু কঠিন হতে পারে পড়তে হবে খুব বেশি কঠিন না আপনি একটু ব্যক্তিগত পড়তে হবে অবশ্যই কালকা দুই ঘন্টার মতো পড়ার চিন্তা করবেন ইনশাল্লাহ তাহলে দেখবেন আপনার সব কাবার হয়ে যাবে লাইয়া ফা আলান না লাইয়া ফা আলান না না নিশ্চয় সে একজন পুরুষ করবে তাহলে শুরুতে লাম শেষে নুনে তাকিদ সাকিলা শুরুতে লামে তাকিদ শেষে নুনে তাকিদ সাকিলা নুন দুই প্রকার নুনে তাকিদ দুই প্রকার একটা হলো সাকিলা আর একটা হলো খাফিফা সাকিলা অর্থ হলো তাশতিদ ওয়ালা নুন আর খাফিফা অর্থ হলো জজম ওয়ালা নুন সাকিলা হলো তাস্তিদ ওয়ালা নুন আর খাফিফা হলো জজম ওয়ালা নুন তাহলে এটা হলো সাকিলা তাস্তিদ ওয়ালা নুন লা ইফআলান লা ইফআলান লা ইফআলুন লা তাফআলান লা তাফআলান লা ইফআলুন লা তাফআলান লা তাফআলান লা তাফআলুন লা তাফআলিন লা তাফআলান লা তাফআলুন লা আফআলান লা নাফআলান এটা হলো মারুফ অর্থ নিশ্চয় সেই পুরুষ করবে আর মজহুল হবে নিশ্চয় সেই জন পুরুষ কৃত হবে

এটা কেন আটটা ওই দুইটা সাকিন একত্রিত হওয়ার কারণে দুই সাকিন একত্রিত হওয়ার কারণে দুই সাকিন একত্রিত হওয়ার কারণে সেখানে চোদ্দোর জায়গায় আটটা হয়ে গেল তার মানে এই যে এখানে যে গায়েবের মধ্যে ছয়টা থেকে তিনটা হাত ধরে ছয়টা থেকে তিনটা মতাকাল দুইটা ঠিকই আছে আপাতত এতটুকু আইডিয়া নেন লাইফ আলুন লতা ফালান তারপরে লাতাফ আলুন লাতাফ আলিন লাহ লানাফালান গায়েবের তিনটা লায়াফ আলান লায়া ফালুন লাতা ফালান হাদারের লাতাফ আলন লাতাফ আলুন লাতা ফালিন মোতা করলে এটা যেমন নিশ্চই সে একজন পুরুষ করবে ওইরকম আর এটার মজহুল আছে লাইফ আহালান ওই যে আলামতে মোদারের মধ্যে ফের যোগ হলেই এটা মজহুল হয়ে গেল তাহলে লাইফ আলান তাহলে এখানে আসলো আটে আটে ষোলো আগে আছে একশো

লাইউ পা আল্যান না লাইউ পা আলআন নেই এভাবে এখানেও কিন্তু যখন থাকলে হাতে আসবে খফিফ আসবে তখন ওই চোদ্দটা থেকে আটটা হয়ে যাবে মানে যেগুলো মানে ওখানে আহ ও তাসনিয়া ছিল বাদ যাবে আর যেগুলোতে নুন মানে দুইটা নুন চলে আসছে এভাবে ছয়টা বাদ গিয়ে টোটাল আটটা থাকবে লাইয়া পা আল্যান লাইয়া পা আলুন লাইয়াফ লাইতা পালেন এভাবে আর মাঝ হলো আটটা আট আট ষোলো ষোলো আর আগের ছিল

তাদের কারো এরকম কোন গ্যাপ আছে কিনা দেখি একজন ডাক্তার লোসমান আর কি লিখলেন লামিয়া ফাল মানে হচ্ছে সে করেনি অতীত কাল হচ্ছে কিন্তু তো ভবিষ্যৎ হওয়ার কথা হম বুঝতে পারছি তার মানে আপনি যেটা বুঝাতে চাচ্ছেন যে এটা তো মুদারের আলোচনা তো মুদারের আলোচনার মধ্যে তো মুস্তাকবেল বা ফিউচারের আলোচনা থাকা দরকার ছিল তো এখন অতীতকাল হচ্ছে কেন হ্যাঁ এটা মাদি ঠিক মুদারে ঠিক আছে তো এটা মদুয়ারের মধ্যে ওই আমরা যেটা পরে এসেছি মাদি করিব ওই সূচক নফির আলোচনাটা এখানে এই জন্য আনা হয়েছে এটা ওই সাথে লাম আলু মানে মদয়ারে এরকম ওজনের শব্দের সাথে বা শুরুতে লাম যোগ করার কারণে এই আলোচনাটা এখানে আনা হয়েছে সেজন্য এটা জি আলহামদুলিল্লাহ আমার মনে হয় সবারই বুঝে আসছে জিনিসটা এবার আমরা আমর

তো কাদমা ফালা এটা যে অর্থটা বোঝাচ্ছে আর এটাকে লামিয়া ফাল আপনি যদি এই অর্থে দেন তাহলে হবে না ফালা যে বোঝাচ্ছে তার চেয়ে বেশি নেগেটিভ হলো ফাল বেশি এই যে আপনি এখন যেটা বললেন সরে এক মধ্যে লাম ইয়ালিদ এটা কিন্তু লামিয়া লিদ না বললে এটাকে মা দিয়েও বলা যেত মা বলা যেত কিন্তু এটাকে তাকিদ দেওয়ার জন্য লাম শব্দটা আসে নফি জাহাদ বলাম অস্বীকার করা হয়েছে লাম দিয়ে এটা জি আলহামদুলিল্লাহ এবার তাহলে আমরা মাদিতে পড়েছি তিনশো তো ছাপ্পান্ন মদরের মধ্যে এসে পড়লাম কত একশো ষাট না একশো ছাপ্পান্ন না তিনশো ছত্রিশ পড়েছি আর এখানে পড়েছি একশো ষাট একশো ছাপ্পান্ন এখানে পড়লাম আমরা একশো ছাপ্পান্ন আলহামদুলিল্লাহ জি ওস্তাদ নো আদিয়নে করে পড়ালেন কিন্তু মোদারে তাড়াতাড়ি পড়লেন জি এটা আমারে অবশ্য একটা মানে বুঝদললেন আর কি অবশ্য জি ওস্তাদ মাডিও অনেক বার করে পড়ালেন কিন্তু মোদারে তাড়াতাড়ি পড়লেন জি অবশ্যই তাড়াতাড়ি পড়ছি আমি তো আরো তাড়াতাড়ি পড়তে চাচ্ছি কারণ আমি তো এখনো পড়াতে যেতে পারি না আমি 1.5 ঘন্টার ক্লাস মানে দশ মিনিট যায় নতুন পড়া পড়তে পারি তাও পারি না খুব তাড়াহুড়া করতে হয় এই যে রিভিশন দিতে দিতে জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মনে হয় আজকে ক্লাসটা এভাবে আমাদেরকে দিয়ে করাবে বারবার আসা যাওয়া বারবার আসা যাওয়া দেখা যাক আল্লাহ কি করেন যে এক বোন বললেন যে মাদিতে বেশ সময় দিচ্ছেন অনেকবার পড়াচ্ছেন কিন্তু মোদারের মধ্যে এসে তাড়াহুড়া করছেন ইনশাল্লাহ দেখি তাড়াহুড়া কম করব। তাহলে এবার বহাস ফেলে আমর আমর হলো আপনারা মোদারেটা যদি মাথা রাখতে পারেন তার আগে যদি মাদিটাকে মাথা রাখতে পারেন তাহলে আমরটা বোঝাটা খুবই সহজ হবে কারণ একটার সাথে আর সম্পৃক্ততা আপনারা লক্ষ্য করে আসছেন এখানে আমরা কয়েকটা বাঘে পড়ছি যেমন আমরা মাদি পড়লাম মাদির উপরে বেশ করে মদয়ারে শিখলাম এখন মুদরের উপরে বেশ করে আমর আমর উপরে বেশ করে হলো নেহি এই চারটা জিনিস মাদি মদরে আমর নেহি মাদি মদরে আমর নেহি এই চারটা জিনিস একটার সাথে আর সম্পৃক্ততা যেহেতু মাধু বুঝে ফেলেছেন মুদরে বুঝছেন এবার আমরটা বোঝাটা আরো সহজ হবে মুদারেটা মোটামুটি বুঝেছি তবে নোপি তাকিত বলান দার مستقبل সমস্যা সমস্যা হচ্ছে মাদরি আরো সময় নিয়ে মুদারে আরো সময় নিয়ে আর কত সময় দেব ইনশাল্লাহ দেব দেব যেহেতু দায়িত্ব নিয়েছি অবশ্যই দিতে হবে দেব ইনশাআল্লাহ জি এবার আমর মনে রাখবেন আমরা নেহি যদি এরকম শব্দ আপনার সামনে উত্থাপিত হয় আপনাকে বুঝে নিতে হবে ওখানে যে আমরা গায়েব হাওদের এবং মোতাকাল্লেন পড়েছি নাম পুরুষ মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ ওখানে মধ্যম পুরুষ বা হাওদেরকেই বোঝানো হবে আমরের কথা যখন আসবে আর মাদি বলেন আর মদরে বলেন তাহলে প্রথমে আসবে গায়েব আর আমর বলেন আর নেহি বলেন প্রথমে আসবে হাওদের মাঝখানের যে চোদ্দ ছয়টা আছে মধ্যম পুরুষ ওই মধ্যম পুরুষের আলোচনাটাই শুরু হয় আমরের মধ্যে শুরুতে আমরের মধ্যে শুরু হয় মধ্যম পুরুষ দিয়ে হাদের দিয়ে নেহির মধ্যেও একই অবস্থা আমর নেহি একটা মিল আছে তো এখন এই আমরের এই আমর যেটা আমরা হাদের মারু এটার গঠনটা হলো ইফাল ইফালা ইফা আলু ইফা আলী ইফা আলা ইফা এটার একটু গঠনটা আপনাদেরকে বলা দরকার বলেছি আগেও আজকে আবারও বলছি যে আমরা হাদের মারুফের গঠন প্রণালী তার আগে একটু বলতে হয় যে ফেল দ্বারা আদেশ উপদেশ অনুরোধ বোঝায় তাকে আমর বলা হয় আমরা যে দোয়া করি আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এটাও কিন্তু আমর ওয়ার্ডার অর্থে তবে কখনো আদেশ আসবে কখনো উপদেশ কখনো অনুরোধ বুঝাবে যেমন আমি যদি আমার এই আমার ছেলেকে বলি আমাকে এক গ্লাস পানি দাও এই আরবিতে পানি দাও এটা আদেশ কিন্তু ঠিক এই শব্দটা যদি আমার আমি আমার মাকে বলি তাহলে এটা আর আদেশ বোঝায় না তখন শব্দ একই বাট ওই শব্দের অনুবাদ করতে হয় অনুরোধ আমার মাকে যখন আমি বলবো আমার বড় ভাই বোনকে যখন আমি বলবো এটা একটু দেন তো এদিকে তখন শব্দটা এটাই বাট এটা অনুরোধ অর্থে আসবে কিন্তু যখন আমি আমার ছেলেকে ছাত্র ছাত্রীকে বলবো সেম ওয়ার্ড তখন এটার অর্থ হবে আদেশ বা উপদেশ এরকম অর্থ তো আল্লাহকে যখন বলি আল্লাহ ফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন তার মানে এটা অনুরোধ অর্থে দোয়া অর্থে কিন্তু যখন আবার আমার অধীনস্থকে বলবো তখন এটা আদেশ অর্থে মিন করবে শব্দটা একই ওজনে একই বিষয় জি শারমী শামিমা নার্গিস আমি পরে ঢুকেছি কত পৃষ্ঠা আপনি পরে ঢুকছেন কেন ম্যাডাম এ চৌষট্টি পৃষ্ঠা পরে ঢুকলে তো লস পরে ঢুকবেন না প্লিজ এই যে যারা যুক্ত হয়েছেন ষাটের মতো ছিল এখন চুয়ান্ন তারা বের হয়ে চলে যাচ্ছে এত এত একটু যদি কষ্ট করতে না পারেন তাহলে তো শেখা সম্ভব না তাহলে আমর তাহলে যে ফেল দ্বারা কোন কাজ করার আদেশ উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে আমার বলা ইফাল তুমি করো এই তুমি সাহায্য করো উক্তুব তুমি লিখো গঠন প্রণালী ফেলে মদোয়ারে থেকে ফেলে আমর গঠন করতে হবে ফেলে মদোয়ারে থেকে ফেলে আমর জি মেহমান ছিল জি আলহামদুলিল্লাহ মেহমান খাওয়ানোর শূন্য জি তাহলে ফেলে ফেলে মাদি থেকে ফেলে মদোয়ারে ফেলে মদোয়ারে থেকে ফেলে আমর কি সুন্দর একটা চমৎকার নিয়ম ফেলে মাদি থেকে ফেলে মদোয়ারে ফেলে মদোয়ারে থেকে ফেলে আমর এতটুকু মাথা রাখেন তাহলে ফেলে মোদারে থেকে ফেলে আমরের সকল চিকা গঠিত হয় মোদারে গায়েব থেকে আমরা গায়েব মোদারে হাদের থেকে আমরা হাদের মোদারে মোতা থেকে আমরা মোতা কাল্লাম তার মানে চোদ্দটাকে তিনটা ভাগ এখানে ভালো করে দেখানো হচ্ছে তাহলে মোদারে গায়েব থেকে আমরা গায়েব মোদারে হাদের থেকে আমরা হাদের মোদারে মোতা থেকে আমরা মোতা কাল্লাম মোস্তাকিম ভাই আছেন তো না এ পর্যন্ত ক্লিয়ার কি একটু কম কম

মতাকাল মুতাকাল্লিম থেকে আমরে মুতাকাল্লিম মতাকাল মুতাকাল্লিম থেকে আমরে মুতাকাল্লিম গঠিত হয় তিনটা থেকে তিনটা আবারো বলি আমর দ্বারা প্রথমত যেটা সাধারণত মিন করে সেটা হলো হাদের এটা মনে রাখতে হবে নেহি দ্বারাও একই অবস্থা এবং মুদারে মাজহুল থেকে আমরে মাজহুল গঠন করা হয় এবার আসেন এই চারটি জিনিস মনে রাখতে হবে আমরে হাদার মারুফের গঠন প্রণালী আমরা হাদের মারুফ গঠিত হয় মুদাররে হাদের মারুফ থেকে প্রথমে আলামাতা কি বিলুপ্ত করতে হবে মুস্তাকিম ভাই বলতে হবে আলামাতা মুদারে কয়টি এবং কি কি হাসান আলামাতা জি আলামাতা এবং কি কি

তাহলে আমরে হাজের জি আলিফতা ইয়া নুন আতাই না আমরে হাদের মারুফ গঠিত হয় মোদরে হাদের মারুফ থেকে প্রথমে আলামাতা মোদরে কে ফেলে দিতে হবে তার পরবর্তী অক্ষর সাকিন যুক্ত হলে প্রথমে আলামাতা মোদরে ফেলে দিতে হবে তার পরবর্তী অক্ষর সাকিন যুক্ত হলে তাহলে এখানে একটু শব্দ দিয়ে আপনাদেরকে দেখাই এ এ কই ইফাআল ইফালা শব্দটা দেয় নাই জি তাহলে প্রথমে আলামাতা মোদরে এ কোথায় জানি প্রথমে আলামাতা মুদরে কে বিলুপ্ত করে দেখতে হবে তার পরবর্তী অক্ষর হরকত যুক্ত নাকি সাকিন যুক্ত এই যে দেখেন সামিয়া ইসমাউ তাসমাউ এ তাসমাউ তাসমাউ এই শব্দটা তাসমাউ এই শব্দটা তাসমাউ এই শব্দটা এটা হলো ওয়াহিদ মুজাক্কার হাদের ওয়াহিদ মুজাক্কার হাদের তাসমাউ তাফালু মুস্তাকিম ভাই ক্লিয়ার কি না জি জি উস্তাদ জি হ্যাঁ তাসমাউ তাফালু মিলছে না ওজন ওজন হ্যাঁ হ্যাঁ উস্তাদ ওজন মিলছে উস্তাদ তাহলে ওয়াহেদ মুজাক্কার হাওয়াদের প্রয়োজন আপনি বইয়ের সহযোগিতা নেন ওই ওখানে চলে যান বইয়ের ওখানে চলে যান তাসমা হাওয়াদের সাত নম্বর শব্দটি এখন এখানে বলা হচ্ছে যে মুদরে আলামত মুদরে কে ফেলে দিলাম তাহলে তাকে ফেলে দিতে দিলাম আলামতা মুদরে বিলুপ্ত করার পর কোথায় এই যে আলামাতা মুদরে বিলুপ্ত করতে হবে বিলুপ্ত করে দেখতে হবে তার পরবর্তী অক্ষর হরকত যুক্ত তাহলে কি আলামাতা বলবেন আলামাতা ফেলে দেওয়ার পর পরবর্তী অক্ষর হরকত যুক্ত না সাকিনযুক্ত যুক্ত হ্যাঁ তাহলে যদি হরকত যুক্ত হয় যদি হরকত যুক্ত হয় কিন্তু এখানে সাকিন যুক্ত হয়েছে তাহলে যদি হরকত যুক্ত হয় তাহলে লাম কালিমাটি দেখতে হবে যদি লাম কালিমাটি যদি সাকিন হরকত যুক্ত হয় বলছে যদি লাম কালিমাটি হরফে সহি হয় হরফে সহি কি আর হরফে ইল্লত কি এটা বুঝেন তো না মুস্তাকিম ভাই একটু বলেন উস্তাদ এটা বল হরফে ইল্লত হলো এটা প্রথম দিকের পড়া একেবারেই প্রথম ক্লাস ছিল হরফে ইল্লত হলো ওয়া আলিফিয়া যে তিনটাকে আমরা মদের হরফ বলি ওই তিনটাকেই হরফে ইল্লত বলা হয় আর বাকি যে ছাব্বিশটি বর্ণ আছে আলিফা তাসা এই বাকি ছাব্বিশটিকে বলা হয় হরফে সহি আলিফ তা ওয়াও আলিফ ইয়া ওয়া আলিফ ইয়া এই তিনটা জিনিস হলো হরফে ইল্লত ব্যঞ্জন বর্ণ আর বাকি ছাব্বিশটি বর্ণ হলো হরফে সহি তো এখন বলা হচ্ছে এখন বলা হচ্ছে যেটা যে দেওয়ার পর তার পরবর্তী অক্ষর হরকত যুক্ত নাকি যুক্ত এটা দেখতে হবে যদি হরকত যুক্ত হয় তাহলে লামকালিমাটি দেখতে হবে যদি লামকালিমাটি হরফে সাহি হয় তার মানে হরফে ইল্লত না হয় তাহলে তাকে সাকিন করতে হবে যেমন তা থেকে ঈদ এটা একটু কম বুঝবেন তা দোয়াও থেকে দোয়া আর যদি লামকালিমাটি হরফে ইল্লত হয় তাহলে তাকে বিলুপ্ত করতে হবে তাকে থেকে এই আর যদি এই কথাটা আমরা আপাতত বাদ দিলাম আলামাতা মোদয়ারে ফেলে দেওয়ার পর হরকত যুক্ত না যুক্ত পরবর্তী অক্ষর সেটা সেটা দেখতে হবে এই এখান থেকে এই তিন চার লাইন বাদ দিয়ে আমরা এখানে চলে আসি আর যদি আলামাতা মোদয়ারে কে বিলুপ্ত করার পর পরবর্তী অক্ষর সাকিন যুক্ত হয় এবারে মিলবে আছেন তো না হ্যাঁ আলামাতা মুদারে কে বিলুপ্ত করার পর পরবর্তী অক্ষর যুক্ত যদি হয় এই যে যুক্ত হয়েছে তা ফেলে দিলাম সিন্ডা সাকিন তাহলে আইন কালিমাতে দেখতে হবে আইন কালিমাটিকে দেখতে হবে তাহলে আইন কালিমা দেখলাম আইন কালিমা এখানে কি তাসমাউন মধ্যে আইন কালিমা কি মেম উস্তাদ মে মাশাআল্লাহ আইন কালিমাটি দেখতে হবে যদি তাতে জের বা জবর থাকে তাহলে এখানে জবর আছে জের কিংবা জবর থাকে তাহলে শুরুতে জ্যার যুক্ত একটি হামজাই ওয়াসল যোগ করতে হবে যেহেতু জবর বা জ্যার থাকলে তাহলে এখানে আছে কি জবর তাহলে শুরুতে একটা তায়ের জায়গায় তায়ের জায়গা তা অলরেডি আগে ফেলে দিলাম তায়ের জায়গায় একটা জ্যার যুক্ত হামজা ওয়াসল তার মানে হামজা জ্যার ওয়ালা একটা হামজা সহজ কথা জ্যার ওয়ালা একটা হামজা যোগ করতে হবে এবং লাম কালিমাটি হরফে সহি হলে তার মানে হরফে ইল্লত না হলে তিনটি অক্ষর না থাকলে আলিফ ওয়াও ইয়া না থাকলে সাকিন করতে হবে তাহলে তাসমাউ থেকে ইসমা টাটা ফেলে দিলাম তারপরে আইন কালিমা দেখলাম এই এই কথাটা সামারি কথা হলো তাটা ফেলে দিলাম তার মানে আলামাত ফেলে দিলাম আইন কালিমা দেখলাম সেটা জবর বা তাহলে আছে কি জবর তাহলে শুরুতে একটা জ্যার যুক্ত হামজা নিব আর শেষক্ষর যদি হরফে ইল্লত না হয়ে হরফে সহি হয় তাহলে শেষক্ষরটা সাকিন করে দিব তাহলে কি হলো ইসমা ক্লিয়ার কিনা মোস্তাকিম ভাই

এরপর যদি শেষ অক্ষরটা যদি আপনার হরফে ইল্লত না হয় তাহলে সাকিন করে দিব জি তাদরিব থেকে ইদরিব আমার স্ক্রিনটা কি শেয়ার হয় নাই জি উস্তাদ হয়েছে একজন তো বলল যে দেখতে পাচ্ছে না নাকি সম্ভবত ওনার ডিভাইসে প্রবলেম সবাই দেখছেন আলহামদুলিল্লাহ জি তাহলে তাদরিব থেকে ইদরিব তাদরিব থেকে ইদরিব তাদরিব থেকে ইদরিব ক্লিয়ার আলহামদুলিল্লাহ

তারপর আমরা আইন কালামাতে দেখবো আমরা আইন কালামা নজর দেব আইন কালামাতে দেড় থাকলে আমরা আহ হামজা আনবো শুরুতে আর শেষ অক্ষর যদি বাদে হয় তাহলে ওইটাকে সাকিন করে দিয়ে ইসফাল হয়ে

হা মজহুল থেকে মজহুল গঠিত হয় মোদরে মজহুল থেকে আমরে মধহুল গঠিত হয় তাহলে তোফা আলু এটা ছিল তোফা আলু মদরে এ হাদের মজুল কি ছিল তোফা আলু ছিল না ভাই জি মোস্তাকিম ভাই শুনতে পাচ্ছেন সবুর ভাই জি আলহামদুলিলিফরে কি বাদ দেওয়া হলো না তা তো বাদ দেওয়া হয় না যুক্ত লাম যুক্ত করে শাসক সহজ

এটা হলো আমরা হাউদের মজুর লিতুফাল এটা তো গেল লিতুফাল এবার আমরা গায়েব মারুফ ইয়ে ফালু থেকে ফাল শুরুতে জার যুক্ত শেষে অক্ষরটা সাকিন যদি হরফে ইল না হয় তাহলে ফালু থেকে মুস্তাকিম ভাই ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার মজুল হবে ওই গায়েব মজুল থেকে মুদারে গায়েব মজুল থেকে আমরা গায়েব মজুল হবে একই স্ট্রাকচার যেমন ইউ ছিল লিউফাল শুরুতে যার যুক্ত লাম শেষকর সাকিন যদি হরফিল না হয় তাহলে লিউ ফাল লিউ ফালা লিউ ফাল লিউ ফাল না আমর মোতাকাল্লে মারুফ লি আফাল আফালু ছিল লি আফাল লাম যার যুক্ত লাম সাকিন লি লিনাফাল লি মজহুল উফালু নুফালু থেকে লিওফাল লিনুফাল লি ভাই ক্লিয়ার কিনা

আমরের বলতে মানে টোটাল এই পর্যন্ত এই পর্যন্ত আমরের কটা গেল 156টা না আমর কে আমর ওই যে এই ফাল দিয়ে শুরু হলো তুমি করো ফার্স্ট 28 টা হয়েছে 12 12 24 আর 8 4 28 মুস্তাকিম ভাই হারিয়ে ফেলেছেন মেবি এই যে দেখেন হিসাবটা হারিয়ে ফেলতো স্যার এই যে এখান থেকে এখান থেকে শুরু 65 পৃষ্ঠা

এ সরি সরি কত কত একই হচ্ছে কারণ এখানে ওই যে যেটা বললাম আমর মানি হল হাদের নেহি মানাই হল হাদের তো আর ওখানে ওখানে মোদরে বলেন আর মাদি বলেন ওখানে হলো গায়েব সেজন্য এখানে বাগে বাগে বোঝানোর জন্য আপনি দেখবেন কোরআনে বহু জায়গায় আমর দ্বারা এই হাদের কি বোঝানো হচ্ছে পুরো কোরআনের মধ্যে আপনি হাদের শব্দ বেশি পাবেন গায়েবের সোফাবেন দুই চারটা সেই জন্য আর কি জি তাহলে এখানে চোদ্দ চোদ্দ আঠাশ মোস্তাকিম ভাই ক্লিয়ার কিনা জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার ওই যে আমরা হাদের মারুফ বানুনে সাকিলা আমরা হাদের মারুফ বানুনে সাকিলা আমরা হাদের মারুফ বানুনে সাকিলা তার মানে ই ফাল তুমি একজন পুরুষ করো তুমি একজন পুরুষ অবশ্যই করো নিশ্চয় করো তাকিদের জন্য এটার নামে হলো আমরে হাদের মারু বা বানুন মানি নুন সহ কেমন নুন সাকিলা নুন শক্ত নুন তাশদিদ নুন ইফাল ছিল এখন হলো ইফালান্না 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 আলান্না ইফা আলান্না ইফা আলান্না ইফা আলান্না আমরা হাদের মারুব বানুনে সাকিলা আমরা হাদের মারুফ বানুনে সাকিলা আমরে হাদের মা আমরে হাদের মজহুল ওই যে ওখানে পড়ছি লিতুফাল এটা হলো লিতুফা আলান্না লিতুফাল লিতুফা আলান্না আপনি মুস্তাকিম ভাইকে বলছি আপনি ওখানে আমরে হাদের মারুফ আর আমরে হাদের মজহুল এই দুইটার সাথে মিলান এই দুইটা তাহলে মিলবে ওখানে ইফাল এখানে হলো ইফা আলান্না আর ওখানে হাদের মজুল ছিল লিতু ফাল আর এখানে হাদের মজুল হলো লিতু ফালান্না ক্লিয়ার কি মোস্তাকিম ভাই জি আলহামদুলিল্লাহ এবার গায়েব গায়েব ছিল লিয়া ফাল এখানে হলো লিয়া ফালান্না আর ওখানে গায়েব মজুল ছিল লিউ ফাল এখানে হলো লিউ ফালান্না একই জিনিস শুধু শেষে কারণ আমরা বাংলায় তুমি করো বা তুমি করো না বলে থাকি জি এটা এটাই তো আমি বলছি তাহলে লিয়া ফালান লিয়া ফালান না লিতুফ লিউফ আলান লিউফ আলান না ওই আমরটাই শুধু এখানে শেষে তাস দিদওয়ালা নুনটা যুক্ত হয়েছে লিয়া ফাল এখানে হলো লিয়া ফালান না আর ওখানে ছিল লিউ ফাল এখানে হলো লিউ ফালান না এই তাহলে এখানেও ওখানে আমরা চোদ্দ চোদ্দ আটাশ পেলাম

নুনটা যোগ হয়েছে আর কিছু না ছয় ছয় বারো আবার ছয় ছয় বারো আবার দুই দুই চার বারো যোগ বারো যোগ দুই যোগ দুই যোগ সমান সমান আঠাশ এই ক্লিয়ার মোস্তাকিম ভাই একটু কম বুঝছেন মনে হয় নিজের পড়তে হবে আর কেন আপনি এটা ক্লাস থেকে বুঝে যেবেন আপনি ওখানে চোদ্দ চোদ্দ আঠাশ বুঝছেন কিনা ভাই মজুল হলো লি ইউল আমরা মোতাকাল্লে মারুফ লি আমরা মতাকালে মজুল লিউ ফাল এখানে চোদ্দ চোদ্দ আঠাশ এই আঠাশটা শব্দের শেষে প্রতিটা শব্দের শেষে আপনি শুধু তাস্তি বসে দিবেন

তাহলে এই এখানে ওই চোদ্দটার মধ্যে এবার এখানে যোগ হয়েছে শেষে শুধু নুনে তাকিদ সাকিলা মানে এমন নুন যেটা তাহলে নুন আঠাশ আঠাশ হলো ছাপ্পান্ন ছাপ্পান্ন পর আরো কিছু আছে ওই যে আমরা ওখানে পড়েছি নুনে তাকিদ খাফিফা খাফিফার যে আটটা সিগে পড়েছি এখানেও সেই আটটা সিগে আসে তাহলে এখানে আটে আটে ষোলো তাহলে ছাপ্পান্ন ষোলো এই হলো বাহাত্তর এই আমরের মধ্যে বাহাত্তর এই যে দেখেন নুনে তাকিদ সাকিলা গেল এবার আসছে নুনে এ তাকিদ খফিফা এই যে আমরা হাদের মারুব বা নুনে খফিফা ইফ আলান একটু আগে বললাম ইফ না এখন হলো জজমলা নুন ইফালান আলান আলুন ইফালিন এই যে গায়েবের ছয় হাদের ছয়টা ছয়টার জায়গা তিনটা মারুফ এখনো তিনটা মজহুল পালন লিতু পালুন লিথ ফালিন গায়েব লিয়া ফালান লিয়া ফালুন লিয়া ফালুন গায়েব মجههল খফীফা লিয়ফআলান লিয়ফআলুন লিতুফআলান মুতাকাল্লম লিআফআলান মুতাকাল্লম মجههল লিউফআলান এখানে আটে আটে 16 16 আর আগের হল 55 এই হলো 72 মুস্তাকিম বেশ শেষে এসে মনে হয় একটু একটু উল্টা ইয়া হয়ে গেছে আর জাম জাম লাগি গেছে তাই না হ্যাঁ ওস্তাদ মানে অনেক কিছু তো তো এইজন্য আর কি একটু ই করতে আপনি নিজের আরো ই করতে কারি করতে হবে দেখতে হবে এগুলো অনেক এগুলো আগে অনেকবার আলোচনা হয়েছে আসলে শুরুই হয়নি যে রাজা ভাই সুন্দর কথাই বলেছেন এই যে যেটা আমি বললাম এখনো তো আমি শুরুই করতে পারিনি এগুলো অনেকবার বলেছি আলহামদুলিল্লাহ তাহলে এই আমরের এই বাহাত্তরটা ওয়ার্ড যদি আপনার মাথায় ঢুকেতে পারেন এই সেম সেম জিনিসটা নেহিতে যাবে সেম স্ট্রাকচার সেম ফরম্যাট বাহাত্তরের তাহলে তো হয়ে গেল আলহামদুলিল্লাহ এবার এ নেহি আমর শেষ এবার নেহি আসছে নেহি মানে নিষেধ আমি নেহিটাকে আপাতত বাদ দিয়ে গেলাম আজকে আগামী ক্লাসে নেহি থেকে শুরু করব কিন্তু শুরু থেকে শুরু করে সর্বশেষে একটু কম হয় আমরা ইসমে মোস্তাকে চলে যাচ্ছি ইসমে মোস্তাক এটা মোস্তাকিম ভাই আপনি এই দুই তিন দিন আগাম আজকে তো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার জুমাবার পর্যন্ত আপনি ডেলি দুই ঘন্টা করে সময় দেন ইনশাল্লাহ দেখবেন আপনি সব আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে বলে রাখি নোটিশও দেব ইনশাল্লাহ যে জুমাবার ক্লাস হবে এগারোটা থেকে সাড়ে বারোটা ইনশাল্লাহ আমি দশটা থেকে সাড়ে দশটা থেকে না নিয়ে সাড়ে আধা ঘন্টাটা বারোটার পরে নিব ইনশাল্লাহ থেকে সাড়ে বারোটা ইনশাল্লাহ জুমাবারের ক্লাস ইসমে মোশতাক ইসমে মোশতাক এটা হলো ইসমে ফায়েল ইসমে মাফল ইসমে জরফ ইসিম তিন প্রকার মাজদার ইসমে মাজদার এ ইসমে জামেদ আর একটা হলো আরেকটা কি বলে গেলাম তদন্ত করা جامেদ মাসদার আরেকটা হলো ইসমে কষ্ট ও হ্যাঁ হ্যাঁ ইসমে জামেদ ইসমে জামেদ ইসমে মাসদার আর ইসমে মুশতাক হ্যাঁ দিদি ইসমে জামেদ ইসমে মাসদার ইসমে মুশতাক ইসমে জামেদ হলো যেটা মূল তোই নাম মৌলিক শব্দ এটা হলো ইসমে জামেদ ইসমে মাসদার হলো যেটা ক্রিয়াবল আর ইসমে মোস্তাক হলো যে শব্দটা মাজদার থেকে গঠিত হয় সেটাকে বলা হবে ইসমে মোস্তাক তাহলে ইসমে মোস্তাক হলো যে শব্দটা মাজদার থেকে গঠিত হয় সেটাকে বলা হয় ইসমে মোস্তাক যে শব্দটা মাজদার থেকে গঠিত হয় সেটাকে বলা হয় ইসমে মোশতাক যে শব্দটা মাজদার থেকে গঠিত হয় এই শব্দটাকে বলা হয় ইসমে মোস্তাক আপনাদের ল্যাঙ্গুয়েজ কোর্সের ওনারা গ্রুপে আছে ক্লাস হচ্ছে নোটিশ দেওয়া তারপরে যদি ক্লাস টেমে ফোন দেন তার মানে ওনারা নিশ্চয় ক্লাস করেন না সেজন্য জন্য ক্লাস ফোন দিবেন তাহলে ইসমে মোস্তাক এটা হলো ইসমে মাজদার থেকে গঠিত বিশ্বকে ইসমে মোস্তাক বলা হয় যেমন আদরব এটা হলো মাজদার এটা থেকে মাদরু বোন তারপরে আদরাবু এই যে শব্দগুলো এইগুলো হলো ইসমে মোস্তাক इसमें मुश्तक शाद पकड़ इसमें फायल इसमें मफौल इसमें रोफ इसमें अला इसमें तब्दील सिफत मुशबा इसमें फायल मुबालग इसमें फायल इसमें मफौल इसमें ज़ौरफ इसमें अला इसमें तब्दील सिफत इसमें फायल मुबालग इसमें फायल मुखस्त गोबे नाम गुलो इसमें फायल इसमें मफौल इसमें ज़रूफ इसमें अला इसमें तब्दील सिफत मशब्बा इसमें फायल मुबालग इसमें फायल शब्द होलो सोयटा इसमें मफौल सोयटा इसमें ज़ौरफ तीन टा ইসমে আলার 9টা ইসমে তাবদিলের জি আলহামদুলিল্লাহ আবার ফিরে আসছি তাহলে এ ইসমে ফায়লের 6টা কি কি এগুলা মুখস্থ করার মৌলিক মুখস্থ করাটা বোঝার বিষয়টা বোঝাটা করতে করতে ইনশাআল্লাহ এগুলো বুঝে যাবেন কি লিখেছেন বোঝেন বাট কিছু মনে থাকে না বোঝেন ইনশাআল্লাহ মনে থাকার দরকার নাই বুঝতে থাকেন প্র্যাকটিস করতে থাকেন লেগে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ মনে গেতে দিবে বসিয়ে দিবে ইনশাআল্লাহ আল্লাহ তো চেষ্টা দেখেন আল্লাহ সফলতা দেখেন না আল্লাহ দেখবেন বান্দার চেষ্টাটা

مفعول مفعولان مفعولون مفعولة مفعولتان مفعولات <خش> اسم ظرف مفعل مفعلان مفاعل مفعل مفعلان مفاعل مفعل مفعلان مفاعل <متصفيق> تارفر هلو اسم مفعل مفعلان مفاعل مفعلة مفعلتان مفاعل مفعل مفعلان مفاعل أبرو <طلع> مفعل مفعلان مفاعل مفعلة مفعلتان <transcript>. مفاعل مفعل <zeker> مفعلان <progress> مفاعل স্মিত অফ দেব আলু আ পালানে পালু না ফাইলু পলা ফালুন ফলায় এখানে এই পাঁচটি তিন ছয় ছয় তিন এই বত্রিশটি শব্দ আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে একবার দুইবার বহুবার পড়তে হবে কবি আপনাদেরকে বলে দিয়েছেন একবার না পারলে দেখো শতবার এখানে একজন কি বলতে পারবেন এই যে একটু আগে যে বলুন বলেছেন মনে থাকে না উনি কি বলতে পারবেন যে হুজুর আমি একশোবার পড়েছি এরকম কেউ আসেন যে একশো বার করেছেন একশো বার পরার পরে আপনার মনে থাকে না অথচ কবি সাপ আমাদেরকে বলে গেলেন বলে গেলেন যে একবার না পারিলে দেখো আমরা এক শতবাদ দেখতে রাজি না এই জন্য কমপক্ষে কবির কথাটা আমল করলেও তো হয় মুস্তাকিম ভাই ওরানা দিয়েছেন আমলটা একটু পরে করি কবির কথাটা আগে একটু আমল করি না পরে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে একটু চেষ্টা করেন ইনশাল্লাহ হবে এত এত কঠিন না আমরা এটাকে কঠিন করে ফেলেছি আপনারা দেখবেন একসময় অনেক মজা পাবেন যাক এখন এই যে এই যে স্ট্রাকচারটা এখানে ছিলেন না সম্ভবত তাই না এখনো এ পর্যন্ত আসতে পারেনি আপনি কে বলেছেন আপনি এ পর্যন্ত আসতে পারেনি কেন আপনাকে নিষেধ করলো কে এ পর্যন্ত কেন আসতে পারেননি দেখি আপনি কি আপনি আসার কথা আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন ইনশাল্লাহ আসতে পারবেন ইনশাল্লাহ জি ইংলিশ গামার তো মনে হয় পনেরো বছর পড়েছি পনেরো বছর পড়েছেন আরো বেশি তো আমার মনে হয় এই মেট্রিক পর্যন্ত দশ বছর ইন্টার দুই বছর বারো বছর অনার্স এই ডাক্তার সাহেব বলছেন এটা ডক্টর লুৎপন্না আর আপনি যদি এমবিবিএস করে থাকেন তাহলে ওখানে চার বছর ওখানে তো ইংরেজি ছিল তাহলে বারো চার ষোলো তারপর এফ যদি করে থাকেন তাহলে ওখানে চার বছর বিশ বছর বিশ বছরের পরও তো এখনো ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন এখনো প্রেসক্রিপশন লিখছেন ইংলিশে তাহলে তো এই ম্যাডামের বয়স যদি হয় পঁয়তাল্লিশ ধারণা করে বললাম তো আপনি তো পঁয়তাল্লিশ বছর ইংরেজির সাথে আছেন কি রাজা ভাই কি আব্দুল সবুর ভাই কি বলেন হ্যাঁ ইংলিশের সাথে এটা অনেক মিল আছে অবশ্য

কালকে এই যে এই জিনিসটা বুঝিয়েছি এটা আপনি বুঝছেন কিনা এবার এটা একটু বুঝিয়ে দেন তো আমাকে আমি একটু দুই মিনিট রেস্ট নি আচ্ছা এখানে আমরা জিনিসটা দেখতেছি যে বামে বড় করে লেখা আছে তারপরে এই তারপরে সবগুলো লেখা আছে ছটা প্রকার দেওয়া আছে মা দি মুতলা করি বাইদ ইস্তেমারি তামান নাই তারপরে প্রত্যেক

তারপর হলো মোতলাক বা করিব বাহির ইসলামের যে কোনো একটা তাহলে প্রথম হলো ইসবাদ বা সবার আগে এটা নিয়ে আসবো মাঝখানে যেটা সবার আগে তাহলে ইসবাদ ফেইলে মাজি মোতলাক বা মাজি করিব তাহলে কমন নিয়ে আসবো প্রথম বহাস কমন নিয়ে আসবো তারপর হলো ইসবাদ নিয়ে বা নেফি নিয়ে আসবো মাঝখানে যেটা রেজা ভাই এইটা বলার জন্য কয়টা শব্দ কমন আছে মানে এখানে নাই আমাদেরকে উচ্চারণ করতে হবে এমন কয়টা শব্দ এটা হলো দুইটা এটা বহাস এটা মাজি কেন এই যে মাঝে আছে আর সব শব্দ এখানে আছে তার মানে বহার শব্দটা আপনি এখানে উজ্জ ধরতে হবে আর কি ফেল এই ফেল তার মানে সবগুলো শব্দের সাথে ফেল আছে সবগুলো শব্দের সাথে বহাস আছে তাহলে প্রথমটা আমি বলি হয় কিনা বহাস ইসবাদ ফেলে তার মানে বহাসও নাই ফেলও নাই আমি নিয়ে আসছি বহাস ইসবাদ

একটু বড় করে লিখে তার মানে চারোটার মধ্যে যেহেতু বহস যাবে মনে মনে এই জায়গাটার মধ্যে বহস শব্দটা লেখে নিবরে এই জায়গাটার মধ্যে যদি ফেল রাখি হ্যাঁ এই দ্যাট মিন্স ফালা বহাস إثبات فعل ماضي ما مطلع. بحث إثبات فعل ماضي مطلق مجهول اي, أي أي إتا دار ماني هلو فعلا دار برا هلو بحث نوفي إثبات الجاكا تيجي جنيس نوفي بحث مم. نوفي فعل ماضي مطلق معروف ما فعل بحث নফি মতলক মজহুল মাফলা এটা যদি বুঝে নিতে পারেন বাকিগুলো সবগুলো বুঝে নিবেন ইনশাল তা জি আপনি একটা পরামর্শ দিয়েছেন তাফসির আহ বাকারা এক্সামের পর মিজান বইয়ের একটা পরীক্ষা নিবো ইনশাল্লাহ হ্যাঁ তবে আমি পরীক্ষা এমনিতে নিবো না ঘোষণা দিয়ে পরীক্ষাটা নিবোনা কিছু ক্লাস করে নিতে হবে আহ আমার তাফসির যখন শেষ হয়ে যাবে চূড়া বাকারাটা তখন আমার উপর একটু চাপ কমবে যদিও আমি আরেকটা বড় ধরনের কাজে সম্পর্ক আছি তারপরও ফাঁকে ফাঁকে কিছু ক্লাস নিবো আগামী আগামী সপ্তাহে আপনারা আমাকে একটু বেশি ক্লাস দিতে হবে ইনশাল্লাহ সকাল বিকাল এরকম আপনারা পোস্ট নোটিশ আপনাদেরকে দিয়ে দিব বা একটা প্লান দিব মিজান বইটাকে একেবারে ঠোঁটস্থ কন্টস্ত, আত্মস্থ এবং প্যাটস্থ চারটা জিনিস করতে হবে আপনাদের ঠোঁটস্থ আত্মস্থ প্যাটস্থ এবং কণ্ঠস্থ এই চারটা জিনিস যদি করে ফেলতে পারেন তাহলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না আর যদি আপনার এখানে দুর্বলতা থাকে তাহলে আপনাকে কেউ সামনে নিয়ে যেতে পারবে না আমি আপনাকে একটা কথা বললাম একটু লিখে রাখেন আপনি যদি এই জিনিসগুলো আত্মস্ত করতে পারেন তাহলে আপনাকে কোরআন আদিস বোঝার ক্ষেত্রে কেউ আটকে রাখতে পারবে না আর যদি এখানে যদি আপনার দুর্বলতা আপনাকে দশ জনও টাললো আপনাকে সামনে নিতে পারবে না এটা এমন একটা জি আমার একটা মানে পরামর্শ বলে যে বাগানের পরীক্ষার পরে যাদের একান্ত আগ্রহ আছে এবং আমাদের মধ্যে দুর্বল সবারই কম বেশি আছে সবারই যে এর আগে যেটা বলছিলাম গিয়ে যে গ্রুপ করার বিষয়ে প্রয়োজনে আমি চেষ্টা করবো যদি যারা আমাদের একবার পিছনে আছে ভাই বোন পিছনে পড়ে আছে তাদেরকে আমিও সহযোগিতা করবো ওস্তাদি যদি আপনি যদি পারমিশন দেন আর কি তারপরে মানে একান্ত যাদের আগ্রহ আছে আমরা গ্রুপ করে রেগুলার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনার সাথে ঘুরতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখি আপনি একটু নক করেন আপনি তো ক্লাসে পরামর্শ দেন একটু মাঝে মাঝে ক্লাসের বাইরেও একটু আমাকে একটু দুম ক্লাস নিব ইনশাল্লাহ আপনারা একটু দিবেন আমাকে সময় আশা করছি আর ভাই যে পরামর্শ দিলেন এটা তো অবশ্যই ইনশাল্লাহ মাথায় রাখবো তাহলে পুরু পুরু মিজানটা যদি আমাদের কণ্ঠস্থ হয়ে যায় আত্মস্থ হয়ে যায় পাটস্থ হয়ে যায় এটা মেমোরির মধ্যে যদি এসে যায় আপনাকে কেউ আটকাতে পারবে না আবারও বলছি এটা আপনার দুর্বলতা আপনাকে কেউ সামনে নিতে পারবে না এটা আপনার দুর্বলতা নাই আপনাকে কেউ সামনে যেতে আটকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ এটা হলো আমার থিম পরীক্ষা নিব ইনশাল্লাহ পরীক্ষার পর নেবেন হ্যাঁ অবশ্যই সুরা বাকারা তাপসের পরীক্ষাটা হয়ে যাক তারপরে আপনাদেরকে নোটিশ দেবে কারণ এখানে ম্যাক্সিমাম আপনারা তাপসিরের সাথে সম্পৃক্ত আছেন ম্যাক্সিমাম আমি জানি তাহলে আবারও বলছি শুধু এটাই বলে শেষ করে দেবো বহাস ইসবাত বহাস বহাস بحث 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 اثبات فعل ماضي مطلق معروف بحث اثبات فعل ماضي مطلق معروف بحث اثبات فعل ماضي مطلق مجهول بحث نوفي فعل ماضي مطلق معروف بحث نوفي فعل ماضي مطلق مجهول ফাআলা ফুইলা মাফাআলা মাফুইলা এই ভাবে বাকি সবগুলো মুস্তাকিম ভাই আছেন তো না জি ওস্তাদ মিজান ব্যাপারে কি কথাটা বললাম বলেন তো মিজানের ব্যাপারে কথাটা বললেন যে এটা ওই তাফসীরের সূরা বাক্কারার পরে এটা एग्जाम দিবেন এটা তো एग्जाम দিব বলছি কিন্তু এটার ব্যাপারে আরেকটা মৌলিক কথা বললাম যে ক্লাস নেবেন কিছু বেশি অতিরিক্ত ধুম ক্লাস এটাও না ঠিক মতো আগানো যায় কষ্ট বেশি হবেন হ্যাঁ এটা পড়বেন তো আপনাকে কেউ আটকে রাখতে পারবে না এটা শিখবেন তো কোরআন আদেশ বুঝার জন্য আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি নিজেই বুঝবেন আর এটা এখানে দুর্বলতা আছে আপনাকে দশ জনের ট্রেনে সামনে নিতে পারবে না এটা এমন একটা জিনিস আমি গত বলেছিলাম। যে আলেমরা আমাদের উপরে যে করে। করে শুধু এটা নেগেটিভ না। মজা কি। যে যে আলেমরা আমাদের উপরে যে আলেম বা মর্যাদার আসনে আসেন তারা শুধু এই গামাটটা নিয়ে আমাদের উপরে মর্যাদার আসনে আসেন কিন্তু এটা যাদের উপর যাদের এই গামাটটা নাই তারা কিন্তু সে মর্যাদা যেতে পারে না তো এই জন্য যেহেতু আসছেন যেহেতু কষ্ট করছেন যেহেতু কষ্ট করে যাচ্ছি আমরা সবাই অতএব কষ্টটা যেন কাজে লাগে আমরা দেখেছি আমি নিজেও দেখেছি অনেক জায়গায় কোর্স করে তখন কি হয় তখন কি করে না তখন বলে যে আরেকবার আজকে যারা এখানে আছেন এই আমাকে এই মোস্তাকিম ভাইও বলেছেন গতকাল আপনি এখন সাক্ষী দিবেন মোস্তাকিম ভাইও বলেছেন আপনি ফরাই করবেন বলছেন কিনা

রাসূস হোসেন খাদিজাকে আজীবন মনে রাখতেন আজীবন এবং খাদিজার স্মরণ অনেক কথাবার্তা আপনারা জানেন কম বেশি তো এখন এটা হলো আমার অনলাইনে আমি ব্যক্তিগতভাবে অফলাইনে অনেকেরই শিখিয়েছি কিন্তু অফ অনলাইনে এটা হলো আমার প্রথম তার মানে এটা বলতে পারেন ওই যে উদাহরণ দিলাম প্রথম স্ত্রীর মতো মাইন্ড করবেন না মানে প্রথম স্ত্রীর প্রতি মানুষের যে ভালোবাসাটা দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ আর ওইভাবে ভালোবাসা হয় না তো এখানে আমি যেভাবে প্রথম কোর্স হওয়ার কারণে আমি যেভাবে সময় দিচ্ছি সেভাবে কিন্তু সেকেন্ড টাইম আর ওইভাবে সময় দেওয়া সম্ভব হবে না এনার্জিও তো কমে যাচ্ছে বয়সও বাড়ছে এটা একটা কারণ আবার অনেকগুলো কারণ আছে আবার এখানে সবচেয়ে বড় মৌলিক কারণ হলো কারি কর্তৃপক্ষ এই কোর্সটা এখন শুরু করতে চায়নি আমার ফিরে ফিরিতে আমার প্রেশার ক্রিয়েট করার কারণে তারা বাধ্য হয়েছে এই কোর্সটা করার জন্য তো অতএব যেহেতু আমি বেশি জোরাজুরি করেছি বা আমার খুব তাগিদের কারণে সিদ্ধান্ত নিতে হয়েছে তো অতএব দায়বদ্ধতা তো কার ইচ্ছে আমার বেশি ওই দায়বদ্ধতা থেকেও আমি একটু বেশি সিরিয়াস এই হলো বিষয় জি 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 মানে আমাদের এই যে কোরআনিক ল্যাঙ্গুয়েজে টার্গেটটা কত আর কি কত দিনের মধ্যে আমরা কোরআন বা হাদিস এবারে সাই করতে পারবো এটা খুব ইচ্ছা শখ আর কি আল্লাহর তৌফিক দেখ টার্গেটটা কত এবার আপনি সবার পক্ষ থেকে আপনি উত্তর দেন কতদিন হতে পারে কারণ আমি যেখানে থাকার কথা এখানে কি আমি আসি

যে রিমান্ডে তো মার খেয়ে কেমন তো রিমান্ডে যারা সে খেতে পারে এখানে কামাল ভাই আছেন রিমান্ডে গেছেন সম্ভবত দুই একবার উনি সংগঠন করেন কারণ ওনারা যে সংগঠন করেন ওই সংগঠনের নামে তো হলো রিমান্ড সংগঠন তো এখন আমরা যে কাজ করি আমাদের এই কাজে হলো ধৈর্যের কাজ তো এবার ধৈর্য ছাড়া এটা কোনো ক্রমে সম্ভব না যাক আল্লাহ তালা কবুল করুক আমাদের ধৈর্য আল্লাহর জন্য দিনের জন্যই নাজাতের জন্য আল্লাহ তালা কবুল করুক দিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম প্রসঙ্গক্রমে তো এখন এখন যে বিষয়টা সেটা হলো যে রেজা ভাই বললেন কতদিন আমার তো টার্গেট ছিল এই সময়ের মধ্যে আমি পঞ্চাশটা ক্লাস করব। মানে পঞ্চাশটা ক্লাস বলতে ক্লাসের পরিমাণে থাকবে কিন্তু পঞ্চাশটা ক্লাস করলে যে পরিমাণ আগাবো ওই পরিমাণ আমার আগানো টার্গেট ছিল কিন্তু আমার ক্লাস হয়েছে ঠিকই তিরিশ পঁয়ত্রিশটা বাট আমি কিন্তু সেভাবে আগাতে পারি নাই আমি বিশটা ক্লাসের মতো আগাছি এগিয়েছি আমি বিশটা ক্লাস করলে যতটুকু আগাতাম ঠিক ততটুকুই এগিয়েছি পঁয়ত্রিশ ছত্রিশটা ক্লাস করে তার মানে অর্ধেক পিছিয়ে আছি তিন মাস অলরেডি চলে গিয়েছে বাট অর্ধেক কেবল বিশটা ক্লাসের মতো এগিয়েছে তো যাই হোক এটা আমাদের মূল টার্গেট না টার্গেটটা হলো যতদিন একটু সময় যাক বা বেশি লাগুক আমাদের টার্গেট তো ভালো করে শিখা তাই না তো সুতরাং এই সবর করছেন আরো সবর করেন আব্দুল সবর ভাই একটু সবর করতে হবে ইনশাল্লাহ আমরা যেহেতু যুক্ত আছি কষ্ট করছি ইনশাল্লাহ আমরা সফল হব আল্লাহ তালা দান করুক আমিন আমি তো আবারও বলতে হয় যে অনেকে তো অনলাইন একাধিক কোর্স করেন কিন্তু কাজের কাজ কিছু হয় না আমি চাচ্ছি একটা কোর্সে যেন আপনাদের কাজ হয়ে যায় ইনশাল্লাহ জি তাহলে এখানে মাওদি গেল এই জিনিসগুলো মোদর এগুলো আমরা পড়লাম এগুলো আপনারা দেখবেন আমরও আমরা পড়লাম নেহিটা আমরের মতো করে তারপরে মোস্তাকও পড়লাম এখানে আটাশটা শব্দ মোস্তাকের না হ্যাঁ আটাশটাই তো মনে হয় এই মোস্তাকের এখানে এই শব্দগুলো আমরা পড়েছি আলহামদুলিল্লাহ মোস্তাকের এখানে বত্রিশটা শব্দ বত্রিশটা সবগুলো যোগফল হলো এখানে নয়টা হবে ইসমে আলা এখানে আট আছে এটাকে আপনারা কারেকশন করে নেন এটা হলো নয়টি এটা হলো এখানে নয়টি একজনে কি বললেন এটা এটা কে ডক্টর লুৎপুর কোনো কোন ভাই বোন যদি এই তাপসিরে না থাকেন তাহলে আমি অনুরোধ করব তাপসিরে যুক্ত হয়ে যান এ বরকত যেন কেউ মিস না করেন হ্যাঁ আমিও বলি আমি ব্যক্তিগতভাবে অনেকের উৎসাহিত করি কারণ এর যে এত বরকত এটা আমি আগে জানতাম না আমি এটার সাথে যুক্ত হওয়ার পরে আমি বুঝছি যে এটার মধ্যে এত বরকত আছে পড়াতে গিয়ে আল্লাহ তালা অনেক রহমত নাজিল করেন এটা একটা বিশাল বরকতের বিষয় বিশাল বরকতের বিষয় আমার কাছে মনে হয় আপনাদের কাছে তো এটা বেশি আকর্ষণীয় কিন্তু আমার কাছে আমি অনেক বেশি উদ্বুদ্ধ অনেক বেশি উৎফুল্লিত এবং অনেক বেশি আনন্দিত যে আপনারা এটাকে এত আনন্দের সাথে নিয়েছেন জি আলহামদুলিল্লাহ আরো একটা আনন্দ আছে এখানে জি

আব্দুল সুবর আমি পার্সোনালি বলেছিলাম যে ভাই আপনি তাপসিরে এডমিশন নেন আব্দুল সুবর আমাকে আনসার দিলেন কি যে আমি আগে ল্যাঙ্গুয়েজটা শেষ করি পরে ল্যাঙ্গুয়েজটা ওখানে প্রয়োগ করব কিন্তু এই ওনার এই আনসারটা আমি খুব ভালোভাবে আমার কাছে ভালো লাগেনি আর কি কারণ এখানে বিষয়টা হলো যে আপনি থিওরিকেল এখানে শিখছেন রাজা ভাই এই যে গ্রামারটা আমরা শিখছি এটা হলো থিওরি কিন্তু ওখানে যদি সবাই ল্যাঙ্গুয়েজের থাকতো তাহলে আমি মাঝে মধ্যে দুই একটা ল্যাঙ্গুয়েজের কথা বলে আপনাদের জন্য মূলত কিন্তু সবাই যদি থাকতো তাহলে আমি আরো ওখানে মজা করে বলতে পারতাম তো আপনারা কিছু কিছু নিজেরা প্রয়োগ করতে পারছেন যেহেতু থিওরিক্যাল এখানে বিষয়টা আছে তো সুতরাং আপনারা মনে করবেন এই এই ল্যাঙ্গুয়েজটা ওটা হলো একটা থিওরিক্যাল ক্লাস আর তাপসিটটা হলো আপনার জন্য একটা প্র্যাকটিক্যাল ক্লাস বা একটা ল্যাব তো সুতরাং এখানে যারা থিওরিক্যালটা দেখছেন আপনারা ওখানে ল্যাবে গিয়ে এটা টেস্ট করবেন বা ওখানে প্র্যাকটিক্যাল ক্লাসে এটা অ্যাপ্লিকেশন করবেন তাহলে মজাটা পাবেন এই জন্য সুন্দর কথা বলেছেন যে রাজা ভাই যে এখানে আমরা যেটা শিখি ওখানে কিছু বুঝি যে ইসমে ফাইল ইসমে জরফ ইসমে আলা আসছে বা মাদি মদরে আমর নেহি ইত্যাদি শব্দগুলো আসছে এটা আপনাদের জন্য শিখার একটা দারুণ সুযোগ দুইটা কোর্সে যারা আছেন তারা করতে পারি জায়গায় জায়গায় হ্যাঁ হ্যাঁ দুইটা কোর্সে যারা আছেন তারা কিন্তু মজা পাচ্ছেন খুব বেশি এই যে ডক্টর লুৎপন্ন আর উনি দোনার মধ্যে আছেন সেই জন্য আপনাদেরকে ইনভাইট করেছেন উনি জি আলহামদুলিল্লাহ স্যার জি আমি তো ওইটাও ছিলাম তো একসাথে তো দুইটাই পরে আপনি তো জানেন সমস্যা আমার যে যনয় করা হয় এখন কি ওইটা কন্টিনিউ করতে পারবো না হ্যাঁ আপনি ওখানে এখনো তো মাঝে মধ্যে কেউ কেউ যুক্ত হচ্ছেন আপনি এখনো এডমিশন নিতে পারেন আপনি ফরচুনালি আমাকে নক করিয়েছেন আমি আপনাকে ওখানে লিংকটা দিয়ে দিব ইনশাল্লাহ যেস দুইটা থেকে আমার ইয়া আসে আপনার মেসেজ আসে আপনি কি ওইটাতে এডমিশন নাও আছে আমার আরো সমস্যা নেই এখন রাজি তোমার ব্যস্ত আমিও রাজি আছি যদিও খাওয়া দাওয়া হয়নি আমিও রাজি আছি রাত বারোটা পর্যন্ত নিতে দেখি বোনেরা কি বলে জীবনে কত খাইলাম একটু কম দের করে খাইলে আলহামদুলিল্লাহ সাথী বলছে আন্না না অনেক রাত হয়েছে কিন্তু না 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 এতবার না করলে তো না যুক্ত হবে জি আলহামদুলিল্লাহ না আজকে আন্না আসলে ঠিকই বলছেন অনেকে ফ্যামিলি বাচ্চা খাওয়া দাওয়া আছে সব মিলিয়ে দশটা বাজে জি আলহামদুলিল্লাহ তাহলে আজকে আন্না ইনশাল্লাহ আগামী জুমাবার আগামী জুমাবার আমি ওই যে মিজানের উপরে একটা দুম ক্লাস যেটা বললাম বেশ কয়েকটা ক্লাস হবে ছোটস্থ কন্ঠস্ত আত্মস্ত এবং সর্বশেষ ফ্যাটস্ত এই চারটা জিনিস আমাদের টার্গেট জি রাত এখন পাঁচটা বাজে এটা কোন একটা বাজে তো রাত একটা পাঁচ বাজে সম্ভবত এটা জাপান এটা সম্ভবত আমাদের তামান্না ইসলাম মনে হয় একজন নাম আছে তানিয়া না জানি তামান্না ইসলাম জি

ও আমি আজকে যে গ্রুপের নোটিশটা করলাম যে কয়েকটি ক্লাস চিহ্নিত করে দিয়েছে এই ক্লাস একটু বারবার দেখেন ইনশাল্লাহ কাবার হয়ে যাবে জি ফিয়া মানিল্লাহ সালামালাইকুম রহমতুল্লাহ